বিমান হামলা অবরোধ এবং দুর্ভিক্ষের মধ্যেই গাজায় শুরু হলো পবিত্র রমজান। এরপর জানাবো হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরায়েলের অবস্থানে আরও রকেট ও ড্রোন হামলা। গাজায় 40,000 টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক, বললেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে সন্ত্রাসী 13,000, বললেন নেতানিয়াহু। এরপর জানাবো গাজায় জঘন্য অপরাধ বন্ধের আহ্বান সৌদি বাদশার। সর্বশেষ জানিয়ে দিব রমজানের বার্তায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাইডেনের। বিমান হামলা অবরোধ এবং দুর্ভিক্ষের মধ্যেই গাজায় শুরু হলো পবিত্র রমজান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা, ভয়াবহ যুদ্ধ এবং খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আজ সেখানে এ বছরের প্রথম রোজা পালন করছেন ফিলিস্তিনি মুসলমানেরা। তবে গাজার প্রায় 22 লাখ মানুষের সামনে প্রয়োজনীয় খাদ্য সরবরাহের কোনো ব্যবস্থা নেই। 5 মাসের বেশি সময় ধরে ইহুদিবাদ ইসরায়েলের বড় বড় আগ্রাসন, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের কারণে গাজায় চরম ক্ষুধা ও দারিদ্রতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সেখানে খাদ্য ও পুষ্টির অভাবে অন্তত 25 জন মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু। ইসরায়েল 16 বছর ধরে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে এবং গত 7 অক্টোবর শুরু থেকে, যুদ্ধ শুরুর থেকে, সেই অবরোধকে আরো জোরদার করেছে। এতে গাজার খাদ্য নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা বা আনরোয়ার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, এমন সময় পবিত্র রমজান মাস এসেছে যখন গাজা জনগণ প্রচণ্ড ক্ষুধার্ত ও তারা উদ্বাস্ত অবস্থায় রয়েছে এবং ভয় ও উদ্বেগ যাদেরকে তাড়া করে ফিরেছে। তিনি বলেন, এই মাসে দুর্ভিক্ষ ক্লিষ্ট গাজাবাসীর জন্য যুদ্ধবিরতির প্রয়োজন। দিয়াব আজ যারা নামে 77 বছর বয়সী গাজার এক অধিবাসী মিডিল ইস্ট আই অনলাইন পত্রিকাকে বলেন, নাকবা দিবসের চেয়ে বর্তমানে খারাপ পরিস্থিতির মধ্যে বসবাস করছেন ফিলিস্তিনিরা। হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত, ইসরায়েলের অবস্থানে আরও রকেট ও ড্রোন হামলা। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত রেখেছে। গতকাল ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে বর্বর আগ্রাসন চালিয়ে 5 লেবাননী নাগরিককে হত্যা করার পর হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত ভূখণ্ডের মেরন ইহুদি বসতিতে কাতিউশা রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের আরার ব্যারাকে থাকা কামান, মর্টার ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ওপর লেবাননের যোদ্ধারা ড্রোন হামলা চালায়। গতকাল দিনের শুরুর দিকে ইহুদিবাদ ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের কিরবেত শেল গ্রামে অগ্রাসন চালিয়ে লেবাননের 5 নাগরিককে হত্যা করে। বিমান হামলায় আরো অন্তত 9 জন আহত হয়। হিজবুল্লাহ যোদ্ধারা একটি বিবৃতিতে বলেছে, তাদের দেশের ভিতরে ইসরায়েলের আগ্রাসন এবং ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বরতার প্রতিশোধ নিতে এসব হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, লেবানন থেকে মেরন ইহুদি বসতির লক্ষ্য করে 37টি রকেট ছোড়া হয়, যার মধ্যে আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা 7টি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গাজায় 40,000 টন ত্রাণ পাঠিয়েছে তুরস্ক। তুরস্ক আকাশ ও সমুদ্রপথে গাজায় 40,000 টন মানবিক ত্রাণ পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি জানিয়েছেন, গাজায় প্রেরিত সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয় সামগ্রী সরবরাহের পাশাপাশি 53টি অ্যাম্বুলেন্স, 1,551টি জেনারেটর, 8টি ফিল্ড হাসপাতাল এবং 3,000 তাঁবু রয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় এরদোগান বলেন, তুর্কি রেড ক্রিসেন্টের আরেকটি জাহাজ 3,000 টন ত্রাণ নিয়ে গতকাল মিশরের আল আরিশ বন্দরে পৌঁছিয়েছে বলে আশা করা হয়। আমরা পবিত্র রমজান মাস জুড়ে এই সাহায্যের পরিমাণ আরো বাড়াব। গাজার গণহত্যা প্রতিরোধে প্রায় 2 বিলিয়ন জনসংখ্যার মুসলিম বিশ্বের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সত্যিকারের ভ্রাতৃত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। গাজায় মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, মুসোলিনি এবং স্টালিনের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরদোগান বলেন, 7 অক্টোবর থেকে গাজায় যা ঘটছে তা সহ্যের বাইরে চলে গেছে। গণহত্যাকারীদের আন্তর্জাতিক আইনের স্বাধীন অধীনে জবাবদিহি নিশ্চিত করার জন্য তুরস্ক কাজ করে যাবে। গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে সন্ত্রাসী 13,000, বললেন নেতানিয়াহু। টানা 5 মাসের সময় ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী নির্বিচার এই আগ্রাসনে 31,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে সন্ত্রাসী সংখ্যা 13,000। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে
13,000 সন্ত্রাসী রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর এটি এমন একটি পদক্ষেপ যাকে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত 31,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো 72,000 বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করেনি, তবে তারা বলেছে নিহতদের মধ্যে 72% নারী এবং শিশু। এই পরিস্থিতিতে নেতানিয়াহু জার্মান মিডিয়া কোম্পানি এক্সেল স্প্রিঙ্গারের সঙ্গে কথা বলেছেন। এই সংস্থাটি পলিটিকো, জার্মানির বিল সংবাদপত্র এবং সম্প্রচারকারী ওয়ার্ল্ড টিভির মালিক। এক্সেল স্প্রিঙ্গারকে নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েল আক্রমণ সম্প্রসারিত করাই হচ্ছে হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি। নেতানিয়াহুকে উচ্ছেদ করে উদ্ধৃত করে বিল সংবাদপত্র বলেছে, আমরা বিজয়ের খুব কাছাকাছি। একবার আমরা রাফাতে অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলে এটি কেবল কয়েক সপ্তাহের ব্যাপার। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সহযোগীরা নেতানিয়াহুকে জোরালো ভাষায় রাফাতে বড় ধরনের আক্রমণ না করার জন্য অনুরোধ করেছেন। গাজা 23 লাখ মানুষের অর্ধেকের বেশি বর্তমানে রাফা এলাকায় আশ্রয় নিয়েছেন। গাজায় জঘন্য অপরাধ বন্ধের আহ্বান সৌদি বাদশাহর। সৌদি বাদশাহ সালমান গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রমজান উপলক্ষে এক বার্তায় বাদশাহ সালমান এই আহ্বান জানান। ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসেবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের ওপর অর্পিত আশীর্বাদের জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি গাজায় চলমান যুদ্ধ, পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনার ওপর কালো ছায়া ফেলবেও বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন, চলতি বছর আমরা রমজান মাস আসার সময় প্রত্যক্ষ করছি। গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনি ভাইদের দুর্ভোগ যা আমাদের হৃদয়কে দুঃখ ভ্রান্ত করে তুলেছে। বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েল আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। গত 5 মাস ধরে চলা এই গাজায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানিয়ে দিব, রমজানের বার্তায় যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাস পালন শুরু করায় ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়টি তার মনে রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় আরো মানবিক ত্রাণ পেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির চুক্তির অংশ হিসেবে কমপক্ষে 6 সপ্তাহের জন্য তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বিরতিহীনভাবে কাজ করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক পরিস্থিতি সত্ত্বেও হামলা কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। গত 24 ঘন্টায় অবরুদ্ধ ছিটমহলের প্রতিটি অংশে ইসরায়েল আঘাত এনেছে। রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা এক ভিন্ন রমজানের সময় কাটাতে যাচ্ছেন। ছিটমহলে 23 লাখ মানুষের অর্ধেক দক্ষিণাঞ্চলের শহর রাফায় বসবাস করছে। অনেকে প্লাস্টিকের তাঁবুতে বাস করছে, আবার খাবারের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে। এত কষ্ট সত্ত্বেও কেউ কেউ আলো ও লণ্ঠন দিয়ে তাঁবু সাজিয়ে উল্লাস খোঁজার চেষ্টা করেছেন।